তোমরা এই যে শহরটাকে দেখছো, এই শহরের উপর 50,000 মুরগির হামলা হয়েছে। তো এই শহরটাকে বাঁচানোর জন্য এখানে বর্শা নিয়ে প্রায় 5,000 সেনাবাহিনী এখানে দাঁড়িয়ে আছে, শহরটাকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য, মুরগিগুলোর সাথে যুদ্ধ করার জন্য। তো এই যুদ্ধটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কিন্তু ভিডিওটা শুরু করার আগে বা যুদ্ধটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। চলো যুদ্ধটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ মুরগিগুলো দলে দলে এগিয়ে আসছে শহরের দিকে। চলো স্কোরটা একবার দেখে নিই। এখনো পর্যন্ত 25টা সেনা মারা গেছে, 1,000-এরও বেশি মুরগি মারা গেছে। দলে দলে মুরগিগুলো এগিয়ে আসছে। চলো স্কোরটা আবার দেখে নিই। বেশিরভাগ মুরগি পাহাড়ের নিচের দিকেই আছে, সেটা এখনো পর্যন্ত উঠে আসতে পারেনি, যদিও বর্ষা হাতে সেনার নিচের দিকে নেই। আর একটু এগিয়ে এলে হয়তো সামনাসামনি হয়ে যাবে চিকেন ভার্সেস স্পিয়ারম্যান। এখনো পর্যন্ত 1,400 চিকেন বাকি আছে। তো এখানে কিছু চিকেন লুকিয়ে আছে, দেখা যাক এদেরকে খুঁজে পাইনি।
তো অবশেষে যুদ্ধটি শেষ হয়ে গেল। তো এখানে রাজা সৈন্যরা জিতে গেল, 50,000 চিকেনকে ওরা হারিয়ে দিল। তো পরবর্তী আমরা নেক্সট ভিডিওয় দেখব যে এখানে অন্য কিছু জন্তু আক্রমণ করে কিনা, আর রাজা সৈন্যরা সেটা কী করে প্রতিরোধ করে। তো চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে। চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিও।